gue. হ্যাঁ গাইস, গুড মর্নিং। তো কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজ সানডে, সানডে রাইডে যাবো। তো অনেক দিন পর তোমাদের জন্য নিউ ব্লগ নিয়ে চলে এলাম। তো আজ সানডে, তো যাবো ধুলাগড় টোল প্লাজা। তো অনেক দিন ভিডিও আনতে পারিনি তোমাদের জন্য, তো কিছু স্ক্যামের জন্য আনতে পারিনি। তো আমার সাথে অনেক বড় স্ক্যাম হয়ে গেছে। তো চলো, তোমাদের যেতে যেতে সবটাই বলবো। আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করে থাকো, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, যাতে নেক্সট আপডেটটা তোমাদের কাছে তাড়াতাড়ি আসতে পারে। চলো দেখাচ্ছি ডাইরেক্ট ধুলাগড় টোল প্লাজা। সো গাইস, ফাইনালি হাইওয়েতে চলে এলাম। তো চলো, তোমাদেরকে কিছু কথা বলার আছে। তো ভাই, এই মানে জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসটা মানে এত প্রবলেমের মধ্যে পড়ে আছি, কী বলবো, মানে কিছু বলার নেই, ঠিক আছে। মানে নানান রকম প্রবলেমের মধ্যে ফেসে আছি ভাই, মানে গাড়ি নিয়ে এত প্রবলেম হচ্ছে না, কিছু বলার মতো নেই, ঠিক আছে। তো চলো যেতে যেতে তোমাদের বলবো, চলো ধুলাগড় টোল প্লাজায় দেখা হচ্ছে। গাইস, ফাইনালি ধুলাগড় টোল প্লাজা পৌঁছে গেছি। তো কী কী বাইক আছে না আছে তোমাদের দেখাচ্ছি। এই যে কিছু লাইন আপ তোমরা দেখতেই পাচ্ছ, এদিকে G900, BMW X1000 RR, ওদিকে সুজুকি হায়াবুসা, তো সব ভাইরা এসেছে। তো এখানে কিছু লাইন আপ আছে, এখানে দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। চলো ভিডিওটা কন্টিনিউ করে থাকি। ফাইনালি BMW M1000 RR ভাই, তো রেস এডিশান। তো এর দাম হচ্ছে 70 লাখ ভাই, বুঝতে পারছো তোমরা, মানে সেরা সেই লেভেলের ভাই কালারটা। তো তোমাদের সামনে থেকে দেখাবো, তোমরা দেখবে অবশ্যই। কিছু লাইন একটা তোমরা দেখিয়ে দিই, তো বেদনা 675 R, তো পাশে রেড X1000 RR, তো হেভি এই কালারটা সেই লেভেলের লাগে। তো এদিকে আছে জেরেক্সটে না ভাই, এদিকে বেশি হয়ে পড়েছে। তো তার পাশে আছে তোমার সবচেয়ে বেশি দামি বাইক, এখানের মধ্যে সবচেয়ে সবার ভাব বলা যায় যাকে, তো BMW M1000 RR ভাই 70 লাখ, কী নেই, সব কিছু পাবো ভাই, সব কিছু, সব কিছু, ফুল লোডের বাইক, ফুল লোডের সাইলেন্সার থেকে আরম্ভ করে সব কিছু ভাই, সে কালারটা সেই লেভেল। তো তোমাদের সামনে থেকে দেখা যায়, তোমার দেখো যদি কমেন্ট করে বলবে কীরকম লাগলো, ঠিক আছে। চল ভাই দেখো, ওহ
সাইলেন্সার লাগানো আছে, স্টক সাইলেন্সার।